দর্শক এখন রয়েছে দেশের ইনভেস্টমেন্ট ব্যাংকিং পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের রয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান আপনাকে স্বাগত ইউকি বিজনেসে ধন্যবাদ এবং শুরুতেই বিএমবি এর নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ইউকি বিজনেসের পক্ষ থেকে আমরা জানি বিএমবি আমাদের পুঁজিবাজার বড় একটি স্টেক হোল্ডার এবং আমরা অনেক কিছু প্রত্যাশা করি বিএমবি এর কাছ থেকে তো একটা খারাপ সময়ই বলবো যে আমরা পার করছি এই খারাপ সময়টা কেন পার করছি কারণটা কি আসলে পেছনে আর সেই ক্ষেত্রে কি পদক্ষেপ হবে আসলে বিএমবি এর বাজার উন্নয়নে ধন্যবাদ রুন আপনি যথার্থই অ্যাড্রেস করেছেন যে পুঁজিবাজারের একটি বড় স্টেক হোল্ডার বিএমবি বা বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর বাজারের একটা খারাপ সময় আমরা পার করছি সেটাও সত্য তো যখন খারাপ হয় সেখান থেকে কিন্তু ভালোর প্রত্যাশা তৈরি হয় তো আমরা আসলে ভালোর প্রত্যাশা নিয়ে এগুতে চাচ্ছি এবং আমরা আশা করছি আগামী দিনগুলো আমাদের ভালো হবে এবং সেই ভালো হওয়ার জন্য সরকারি নীতি নির্ধারণ মহলের একটি ভূমিকা থাকে আমরা যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছি প্রত্যেকেরই ভূমিকা থাকে যার যার অবস্থান থেকে ভূমিকাটা ভালোভাবে পালন করতে হয় ইতিমধ্যে আপনারা দেখছেন যে সরকারের দিক থেকে বা নীতি নির্ধারণ মহল থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই তারা কিন্তু পুঁজিবাজারকে ভালো দেখতে চান আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় কিন্তু একাধিকবারই বিভিন্ন প্রোগ্রামে বলছে যে আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন পুঁজিবাজার ভালো হবে আপনারা আমাকে বিশ্বাস করে ঠকবেন না অপনমন্দ কিন্তু প্রত্যাশা করি এখান থেকে বড় অর্থায়নটা হবে পুঁজি বাজার থেকে এখন হয়তো নতুন মন্ত্র নতুন অর্থমंत्री এসেছেন উনি হয়তো পলিসি নির্ধারণের ক্ষেত্রে হয়তো কিছুটা সময় নিয়েছেন আমার মনে হয় যে যথেষ্ট সময় না হয়েছে এখন হয়তো আমরা পলিসির সাপোর্টগুলো এমন ভাবে পাবো সরকারের এ থেকে সেগুলা পুঁজি বাজারকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে আচ্ছা তারপরেও আমাদের চলার পথে তো কিছু জটিলতা থাকবে সেই জটিলতা ওভারকাম জটিলতা অনুযায়ী ওভারকামের জন্য পদক্ষেপ নিতে হবে আমরা কিন্তু দশ হাজার কোটি টাকা ফান্ডের কথা শুনছি সেক্ষেত্রেও কিন্তু অর্থ বেশ পজিটিভ আমরা যতটুকু জানি তো এই বিষয়টিকে আপনি আসলে আমরা যখন এই বিষয়টি সরকারের নিকট উপস্থাপন করি দ্যাট মিনস অর্থমন্ত্রীর কাছে আমরা অ্যাপ্লিকেশনটি দিই তার পরবর্তীতে কিন্তু আমরা সরকারের সংশ্লিষ্ট সচিব মহোদয়ের সাথেও আমরা দেখা করেছি বাংলাদেশ ব্যাংকে আমরা কমিউনিকেশন করেছি তো দেখি ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কিন্তু এটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরকার সংশ্লিষ্ট রেগুলেটরিরা কিন্তু এটা নিয়ে কাজ করছে বলে আমরা জানি এবং গণমাধ্যমে বিভিন্ন নিউজ টিউজ হয়েছে তো সরকারের যদি আন্তরিকতা না থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা নিয়ে তো এখন সরকার আমাদের দায়িত্ব হলো আমরা যারা স্টেক আছি যেখানে উইকনেস আছে সেটা সরকারের দৃষ্টিতে আনা যদি সরকারের দৃষ্টিতে আমরা যথাযথভাবে আনতে পারি তাহলে সরকার সেটা যথাযথভাবে অ্যাড্রেস করবে এবং প্রবলেম সলভ হয়ে যাবে কোনো প্রবলেম হবে না বিষয়টা কিন্তু এরকম না আবার সবকিছুই সরকার জেনে যাবে সেটা না আমরা যারা যেখানে যে অবস্থায় আছি আমাদের কিন্তু এটা দায়িত্ব সংশ্লিষ্ট জায়গা বা সংশ্লিষ্টদের দৃষ্টিতে আনা এবং এই যে এখানে পুঁজিবাজারে দীর্ঘদিন যাবৎ লিকুইডিটি ক্রাইসিস বা তারল্য সংকট পুঁজির ঘট সেটা আসলে আমরা অনুভব করতেছিলাম কিন্তু এই বিষয়টা হয়তো সরকারকে সেইভাবে আমরা আকৃষ্ট করতে পারিনি বলে হয়তো কিন্তু যখনই আমরা এটা লিখিতভাবে সরকারের দৃষ্টিতে নিয়ে আসছি তাৎক্ষণিকভাবেই কিন্তু সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলতেছে বা কিভাবে বাস্তবায়ন একজেক্টলি সরকারি প্রসেস তো আমরা জানি না যেহেতু মন্ত্রণালয়ে আমরা কাজ করছি না আমরা কিন্তু সরকারের প্রসেসটা আমরা জানি না বাট এইটুকু আমরা বুঝতে পারতেছি যে সরকার সংশ্লিষ্ট পক্ষগুলা সরকারের আন্তরিকতা আছে সেই জন্য সংশ্লিষ্ট পক্ষগুলা খুব আন্তরিকভাবে এটা নিয়ে কাজ করছেন এবং আপনার গণমাধ্যমে বিভিন্ন জায়গায় অনেক নিউজও প্রচার হয়েছে তো সেটার ফলে কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু এক ধরনের আশ্বস্ততা ঘুরে আসছে চলে আসছে যে সরকার আসলেই পুঁজিবাজারের প্রতি আন্তরিক এবং দেখেন হঠাৎ করে যেভাবে আসছে আসছে তো আমরা আশা করি যে সেটার হয়তো একটা ঘোষণা বা সুস্পষ্ট ঘোষণা যখন বাজার চলে আসবে তখন কিন্তু বিনিয়োগকারীরা সত্যিকার অর্থেই সরকারের এইটাকে সাধু জানাবে এবং বাজারে সত্যিকারই একটা ইতিবাচক ধারা আসবে আসলে আস্থা বিষয়টা অনেকেই ধরেন আপনাদের এই মিডিয়াতে আসে টক বা পত্রিকাতে আমরা দেখি আস্থা শব্দটা ব্যবহারে আসলে আস্থা একটা আপেক্ষিক শব্দ রিলেটিভ এখন ধরেন আপনার আস্থা আমার আস্থা কিন্তু একই রকম হবে না একই মেজারমেন্ট হবে না এটা ডিফারেন্ট আমি যেটা মনে করি যে একজন বিনিয়োগকারীর উদ্দেশ্য থাকে সে বিনিয়োগ করবে সেখানে লাভবান হবে তো যখন সে মনে করে যে আমি বিনিয়োগ করে লাভবান হবো তখন সে বিনিয়োগ করে তার লাভের প্রত্যাশা নিয়ে যখন সেখানে লাভটা সে করতে পারে না প্রত্যাশিত লাভটা হয় না তখন সে কিন্তু হতাশ হয় সে সেখানে ডিমোটিভেটেড হয়ে যায় তো সেই জায়গাটার জন্য

বিশ পয়েন্ট মাইনাস হয়ে গেছে তো যখন নাকি বিশ পয়েন্ট মাইনাস হয়ে গেছে তখন কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু আসলে রিটেল লেভেলের বিনিয়োগকারীরা কিন্তু এত টু দ্য পয়েন্ট অ্যানালাইসিস করার সুযোগ না তাদের মধ্যে একটা হতাশা কাজ করতেছে যে বাজার পড়ছে মার্কেট খারাপ হচ্ছে আমরা বিনিয়োগ করব না কিন্তু তারা যদি বুঝতে পারত যে আসলে শুধুমাত্র জিপির জন্য বা বিএটিবিসির জন্য মার্কেট পড়ে যাচ্ছে তাহলে তারা কি করতো এই আইটেম গুলো চয়েস না করে ভিন্ন আইটেমের চয়েস করে তারা কিন্তু সেফলি ইন্ডেক্স না থেকে শেয়ারটা দেখে এই জন্য আমরা কিন্তু অনেক সময় আপনাদের গণমাধ্যম যে একজন রিটেল বিনিয়োগকারী সে কোথায় ইন্ডেক্স বিনিয়োগ করতেছে সেইটা দেখাটা হচ্ছে তবে আমরা মনে করি একজন মার্কেট পার্টিসিপেন্ট হিসাবে এই ধরনের প্রতিষ্ঠান যারা লেটিকেশান বা কোনো ধরনের কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন চলে যায় এগুলোকে ইন্ডেক্স থেকে দূরে রাখা ইন্ডেক্স বাইরে রাখা উচিত যদি আজকে যদি গ্রামীণ ফোন ইন্ডেক্স ইনফ্লুয়েন্স না করতো তাহলে কিন্তু এইভাবে ধারাবাহিক ভাবে বাজার প্রস্তাব এটা কিন্তু ধারাবাহিক ভাবে বাজার পড়তো না কারণ এই গ্রামীণ ফোন ধারাবাহিক ভাবে আপনার সেই পাঁচশো টাকা থেকে এখন এটা তিনশো টাকা চলে আসছে তো এই জন্য এইগুলার ব্যাপারে আমার মনে হয় যে যারা নিয়ন্ত্রণ সংস্থা আছে তাদের অনেক ভাবার সুযোগ আছে করার সুযোগ আছে যে আসলে বাজার তো শুধুমাত্র একটি বিষয়কে চিন্তা করলে না একটি শেয়ারের মান ভালো কিন্তু এই মানের পিছনেও অনেক সময় অনেক কিছু ইনফ্লুয়েস করে যে বিষয়টা এখানে দেখছেন যে একটা রেগুলেটরি হেসেল এখানে ক্রিয়েট হয়েছে বিআরসির সাথে পাওনা দেওয়া নিয়ে এখন কোনটা কারেক্ট কোনটা কারেক্ট না সেটা কিন্তু আমরা জানি না এটা আমাদের বোঝারও সুযোগ নাই এটা শুধুমাত্র কোম্পানি জানে গভর্নমেন্টের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানে তো এখন ইন বিটুইন সিচুয়েশনে আমরা খুব জাতাগুলো করেছি আপনার যদি মনে থাকে থাকে তিতাস তিতাস গ্যাস তিয়াত্তর টাকা থেকে কোথায় নেমে চলে আসলো সেটাই এই ছিল তারাও চলে। ধরনের সিচুয়েশনে উচিত হলো বাজারে যাতে নেতিবাচক মেসেজ না যেতে পারে এই ধরনের সিচুয়েশনে ওই সকল শেয়ার গুলাকে ইন্ডেক্স বাইরে রাখা ভালো একটা প্রস্তাব আমার ছোট্ট একটা বিরতি নিয়ে আসে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত একুশে বিজনেসে দর্শক একুশে বিজনেসের পরপরই দেখছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড সৌজন্য দর্শক বিরতির আগে ইনভেস্টমেন্ট ব্যাংকিং নিয়ে কথা বলছিলাম চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমানের সঙ্গে আবার ফিরছি আলোচনায় আমরা পুঁজিবাজার নিয়ে মূলত আলোচনা করছিলাম আমরা যে পিসুরা নিয়ে কথা বলছেন একটু জানবো যে অনেকেই বলে থাকেন যে ভালো আইপিও আসছে না এবং আমরা গত নয় মাসে দেখলাম যে কোনো আইপিও আসেনি কিভাবে দেখছেন বিষয়টিকে যে কোনো পুঁজিবাজারের জন্য নতুন তালিকাভুক্তি এটা একটা উল্লেখযোগ্য কাজ নতুন তালিকাভুক্তি না হইলে নতুন ব্লাড না আসলে কিন্তু বাজারের গতিশীলতা বাড়বে না নতুন ইস্যু লাগবে আজকে আপনি যে চেয়ারে কাজ করছেন তার আগে কিন্তু অন্য লোকজন ছিল তারা চলে গেছে আপনার আসছেন একদিন আপনিও চলে যাবেন নতুন অবশ্যই এটা কিন্তু নতুন আসাটা কিন্তু একটা ধারাবাহিকতা কোনো প্রতিষ্ঠান কোনো ব্যবসা কোনো সিস্টেমেরই ধারাবাহিকতা না থাকলে কিন্তু সেটা কাজ করবে না তো নতুন আইপিউ যদি না আসে এটা কিন্তু স্টক এক্সচেঞ্জের জন্য বা পুঁজি বাজারের জন্য কোনোভাবেই ইতিবাচক নয় নতুন ইস্যু আসতে হবে হ্যাঁ কত নয় মাস আসে নাই আপনি যেটা বললেন যে আইপিও নিয়ে যে আলোচনা এটা আসলে সঠিক তথ্যপত্রের উপরে অনেকে কথা বলে নাই যেমন আইপিওর জন্য বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে গত নয় মাস আইপিও আসে নাই কিন্তু গত নয় মাসে সবচেয়ে বেশি সিগনিফিকেন্টলি ইন্ডেক্স ফল করছে এবং গত দুই মাসে আপনার সবচেয়ে হাইয়েস্ট ইন্ডেক্স ফল করছে তিনশো আমি দেখলাম যে সম্ভবত আঠারো অক্টোবর টু আঠারো ডিসেম্বর এটা ইনফরমেশন আমি কালকে দেখতেছিলাম তিনশো চৌষট্টি পয়েন্ট আপনার মাইনাস হয়েছে দুই মাসে এবং তিনশো পয়েন্টের মধ্যে ডিএসির যে টপ টোয়েন্টি তার মানে এটাকে ডিএসির যে টপ টোয়েন্টি লিস্ট আছে সেটাকে আমরা কিন্তু মাইনাস হয়েছে ভালো বিশটা শেয়ার সেই বিশ দুইশো একানব্বই পয়েন্ট মাইনাস হয়েছে গত দুই মাসে আর সকল শেয়ার মিলে মাইনাস হয়েছে পঁয়ষট্টি পয়েন্ট আহ পঁয়ষট্ট পঁচত্তর পার্সেন্ট হিসাবে কিন্তু প্রায় সিক্স থেকে সেভেন এই যে তিনশো কতো পয়েন্টের কথা বললেন ভিউজ কিন্তু আসলে হ্যাঁ তাহলে এখন আপনি বললেন যে শুধু আইপিও জন্য বাজার খারাপ হয়েছে সেটা বলা যায় নাকি বাজারে এখন একটা নেতিবাচক অবস্থা চলছে বিভিন্ন কারণে তো সেই সকল কারণগুলা থেকে আমাদেরকে উত্তরণ এবং সারা পৃথিবীতেই পুঁজি বাজারে এরকম উত্থান পতন হয় আপনার যদি লক্ষ্য করে থাকেন কয়েক মাস আগে বোধ দুই মাস আগে হবে ইন্ডিয়াতে কিন্তু হঠাৎ করে খুব ফলিং হচ্ছিল এবং তিরিশ হাজারের নিচে চলে এসছিল ইন্ডেক্স ঠিক তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে একটা মেজার নেওয়া হলো তারা কর্পোরেট ট্যাক্স রিস্ট্রাকচার করলো কর্পোরেট ট্যাক্সের রেট কমাই দিল দুই দিনে তিন হাজার পয়েন্ট বাড়লো এখন কিন্তু চল্লিশ হাজার পার হয়ে যাচ্ছে অ্যাবাউট একচল্লিশ হাজার পয়েন্ট এখন তাদের মানে জিডিপি প্রবৃত্তি খারাপ হলেও কিন্তু পুঁজি বাজার ভালো সেখানে ভালো তো এখন ওইখানে ওই ফর্মুলাটা খুব সুইটেবলি ম্যাচ করছে বলেই কিন্তু বাজারে এতে বাজার তা এখন আমাদের এখানেও হয়তো কোনো না কোনো ফর্মুলা কাজ করবে এবং সরকার তো আন্তরিক আপনাকে আগেও বললাম যে এবং সরকার যে আন্তরিক এটা আমার মুখের কথা না আপনারা কার্যক্রমে দেখতেছেন যে পুঁজি বাজার ভালো থাকুক সরকার চাচ্ছেন এবং সেখানকার জন্য সরকার পক্ষ থেকে যে সকল বিষয় আদি করণীয় আছে সেগুলো নিয়ে সরকার ভাবে কিন্তু সেই ভাবনার জায়গাটাও আপনার আমার আমাদের সকলেরই দায়িত্ব আছে সঠিক তথ্যটা সঠিক জায়গায় উপস্থাপন করা এখন আপনি যেটা বললেন যে আইপিওর জন্য মার্কেট খারাপ এখন কি আপনার এই মনে হচ্ছে আইপিওর জন্য মার্কেট খারাপ হচ্ছে এবার আসেন আপনি যেটা বলতেছিলেন ভালো আইপিও ভালো শেয়ার আসছে না ভালো আইপিও আসছে না আপনি যেটা বললেন অভিযোগ এখন ভালো আইপিওর সংজ্ঞাটাকে আপনাকে বলতে হবে যে এই এই ক্রাইটেরিয়া হইলে আমরা আইপিও আসতে দিব এই ক্রাইটেরিয়া না হইলে আমরা আসতে দিব না আপনি ভালো আইপিওর তো ডেফিনেশান ঠিক নাই এখন বাংলাদেশে প্রচলিত আইপিউ রেগুলেশন রুলস যেটা আছে টু তাতে যে ক্রাইটেরিয়া বলা আছে সেগুলো কমপ্লাই করে কিন্তু সবাই আসছে এমন না যে কেউ নন কমপ্লায়েন্স আসছে এখন ধরেন আপনি এটার পিছনে দশটা যুক্তি দশটা নেগেটিভ কথা বলতে পারেন এটা দিয়ে তো হবে না আপনাকে তো একটা প্যারামিটার সেট করতে হবে যে এই প্যারামিটার হইলে আমরা ধরে নিব এটা লিস্টিংয়ের যোগ্য অথবা এটা কমপ্লাই না করলে সেটা যোগ্য না এই যে পাবলিকেশন রুলসটা সেটাও কিন্তু কারোর একজনের আইডিয়া হয় নাই সেইটাও একটা প্রসেসের মধ্য দিয়ে হয়েছে সেটার জন্য জনমত যাচাই করা হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডার মতামত দিয়েছে সেই সকল মতামতের আলোকে হয়েছে এবং আপনি জানেন যে রিসেন্টলি যে গত দুই মাস আগে যে সংশোধনীটা হয়েছে দুই মাস বা তিন মাস আগে সেইটাও কিন্তু জনমত যাচাই বিভিন্ন স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে এবং যেইভাবে প্রপোজালগুলো গেছে কমিশন কিন্তু সেইভাবে আমরা মনে করি যে আইনটা পরিবর্তন হওয়ার সাথে সাথে ভালো হয়ে যাবে সবকিছু এই ধারণাটাও ঠিক না কারণ আইন একটা তৈরি হইলে এটার ফলাফল পাওয়ার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করছে আরেকটা বিষয় এখানে উল্লেখ হ্যাঁ যেটা হলো যে আমাদের ক্ষতি হচ্ছে একটা জায়গায় নতুন আইপিওতে ক্ষতিটা কোথায় হচ্ছে কোম্পানি ইস্যু করছে দশ টাকায় কিন্তু বাজারে আপনি আমি কিনছি পঞ্চাশ টাকা ষাট টাকায় চল্লিশ টাকায় তিরিশ টাকায় তাতে করে কিন্তু বাজার থেকে একটা বড় ফান্ড বের হয়ে যাচ্ছে যারা আইপিওতে পার্টিসিপেট করে এবং এই প্রাইসটা হওয়ার কারণ কি শেয়ারের দেখা যায় একশো কোটি টাকার কোম্পানি পনেরো কোটি টাকার শেয়ার মাত্র আইপিও করছে প্রথম দিনে পনেরো কোটি টাকা মানে কি দেড় কোটি শেয়ার প্রথম দিনে মার্কেটে অ্যাভেলেবেল থাকে এক কোটি বা এক কোটি বিশ লাখ শেয়ার

পুঁজি শুধুমাত্র আমরা যদি ছাড়া কথা বলি কথা বলার জন্য কথা বলি আমাদেরকে কথা বলতে হবে একদমই সময় নেই আপনাকে অনেক ধন্যবাদ আমরা প্রত্যাশা করছি নতুন বছরটা আমরা ভালো দেখবো সে প্রত্যাশা শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেশের ইনভেস্টমেন্ট এর নানা দিক কারণে কথা বলছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন বিএমবি এর প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান দর্শক এবার নিচ্ছি আরও একটা বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিট আবারও ফিরে আসবো এবছি বিজনেসের আরো আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন